গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্ধিয়াঙ্কা ব্লগস। আমি সন্দীপ। আমি প্রিয়াঙ্কা। আমি বনানী দাস। আজ হচ্ছে 22শে মে 2024। তো আজ হলো আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপের সেকেন্ড ডে। তো কালকে যেরকম আগের ভিডিওটাতে তোমরা জেনেই গেছো যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি, এসে সঞ্জুর মামার বাড়িতে ছিলাম রাত্রিটা, রাতের বেলাটা ওখানেই ছিলাম, আমরা কোনো হোটেল করিনি। তো এখন বাজে ঘড়িতে 11:09। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। চলো তোমাদেরকে যেতে যেতে বলবো আমরা কোথায় যাচ্ছি। শিলিগুড়িতে কিন্তু ওয়েদার খুব খারাপ, তো স্বাভাবিক পাহাড়েও তার মানে ওয়েদার সেরকমই পাবো আমরা। তো দেখা যাক রাস্তায় কী কী সম্মুখীন হতে হবে। তো চলো, আর বেরোতে বেলা হওয়ার কারণ কালকে অত জার্নি করে এসেছি, মামা কিছুতেই তাড়াতাড়ি বেরোতে দেয়নি। যা হয় আত্মীয় স্বজনদের সাথে সেটাই, মামার কাছে গেছি ভাগনা, তো যা হয় লেট হয়েছে। মানে দিদি ভাগনা যদি সকাল সকাল এসেছে, যদি সকাল সকাল আমরা বেরোতাম এতটা ওয়েদার খারাপ তখন ছিল না, ভালোই ভালোই বেরিয়ে যেতে পারতাম। কিন্তু সত্যি কথা বলতে আগের ভিডিওটাতে যেরকম তোমাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের কিন্তু কোনো প্ল্যান নেই, আমরা ঠিক কোথায় যাচ্ছি, তো সেই কারণে যেখানে ভালো লাগবে সেখানে থেকে যাব। মেইনলি তো রাস্তাটারই আনন্দ নেওয়া, তো তোমরাও আমাদের সাথে রাস্তাটার আনন্দ উপভোগ করো। তো চলো তাহলে শুরু করা যাক। চলো শিলিগুড়িতে আসবো আর টোটোর জ্যাম পাবো না, এটা কি কখনো সম্ভব? এত ছোট শহরেতে এত বেশি মাত্রায় টোটো, যেখানে কথায় কথায় একটু হলেই জ্যাম হয়ে যায়। রাইট নাও আমরা রয়েছি হিলকাট রোডে। এখন বাজে 11:40 আর হিলকাট রোডের জ্যাম দেখো। অ্যাকচুয়ালি জ্যাম তো এই টোটো রিক্সা এই সবের জন্য, কারণ এমনি তো যত ট্যুরিস্টার ওরা সব বাইপাস ইউজ করে, বাইপাসটা অতটা জ্যাম থাকে না। এইটা সিটির ভিতরে অফিস টফিস লোকাল মানুষদের প্রচণ্ড ভিড়, যা হয় ছোটো শহরে। কতক্ষণ টাইম লেগে গেল শুধু মামার বাড়ি থেকে হিলকাট রোডে আসতে? এই চলে এলাম পানি ট্যাঙ্কি মোড়। XP 95 ফুল ট্যাঙ্ক করো। অনলাইন পেমেন্ট হবে? তো এখন 35 লিটারও পুরো হলো না। আগের দিনকে আমরা ভরিয়েছি টোটাল তাহলে কত হলো? 43 লিটার 100 মতো এখন না আগের দিন। হ্যাঁ, মোটামুটি এই গাড়ি ভালো তেল সার্ভিস দিয়েছে। আমরা গাড়িতে বসেও অনেক টাইম ওয়েস্ট করেছি, তো তখন গাড়ি ননস্টপ এসি চলেছে, ননস্টপ গাড়ি ইঞ্জিন অন ছিল,
দেন সেই সব হিসাব করে আমি দেখলাম যে তেল সার্ভিস খুব ভালো দিয়েছে, খুব ভালো দিয়েছে। এখনও ক্যালকুলেট করিনি, তবু যেটা আন্দাজ 18+ দিয়েছে এমজি মোড়। আর এগোচ্ছি ওই মহানন্দা ব্রিজের ওপরে, মহানন্দা ব্রিজ। আমরা এখন রয়েছি মহানন্দা ব্রিজের ওপরে। এখানটা মোটামুটি জ্যাম, খুব একটা জ্যাম নেই। বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, ওই সামান্য ড্রিজলিং টাইপের হচ্ছে। চাকা একটু নাইট্রোজেন প্রেসারটা দেখে নেব এখন, দেখি। এই এই পাম্পিং স্টেশনে ছিল না নাইট্রোজেন। মনে হচ্ছে গাড়ি থেকে কোনো সমস্যা হয়েছে, কারণ গিয়ার লিভারটা একদম ইজি, আমার যেটা মনে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড গিয়ার কাজ করছে না, যা গাড়ি মুভ করতে হচ্ছে থার্ড গিয়ারে মুভ করতে হচ্ছে। হঠাৎ করে ব্যাপারটা কী হলো মাথায় আসছে না। দেখি একটু এগিয়ে যদি কোনো মেকানিক দেখতে পাই তাকে দিয়ে একবার গাড়িটা চেক করাই, হঠাৎ এরকম কি হলো। এক্ষুনি তো সব ঠিক ছিল। গ্যারেজটা কোথায়? আপাতত আমাদের এইটা কোনো কাজই করছে না, একদম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার কিছুই লাগছে না। আমরা জাস্ট পেট্রোলটা নিয়ে বেরালাম আর তারপরেই এরকম হয়ে গেছে, কিছুতেই কিছু হচ্ছে না। আপাতত লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করি, গাড়িতে না তেল ভরলাম পাম্প থেকে মহানন্দা ব্রিজের আগে, তখনও ঠিক ছিল, হট করে দেখছি গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার কাজ করছে না, কোনো রকম থার্ড গিয়ারে গাড়ি মুভ করে এলাম। এই দেখো কি হচ্ছে, দেখি আগে আরে ওখানে ওই আপাতত এখানে একটা লোকাল গাড়িতে এসেছি। নিচ্ছে না গাড়ি, একদমই নিচ্ছে না। গন্ধ বেরোলো, গন্ধ বেরোলো। হ্যাঁ 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 গন্ধ বেরোচ্ছে। ক্লাচ প্লেটের প্রবলেম, এটা খুলে দেবো। এনারা বলছেন যে ক্লাচ প্লেটের প্রবলেম। তো এটা কি পাবে অ্যাকচুয়াল প্রবলেমটা কি বোঝাবো? গিয়ার লিভারটাও দেখতে হবে, ক্লাচ প্লেটটাও দেখতে হবে। ক্লাচে পুরো গন্ধ বেড়ে গেছে। হ্যাঁ ক্লাচে গন্ধ বেড়েছে, ভয়ঙ্কর বেড়ে গেছে। যেটা মানে হালকা থাকে সেটা আলাদা ব্যাপার, এটা তো ভয়ঙ্কর বেড়ে গেছে। গিয়ার লিভার যে কেবলটা হয় ওটাও চেক করতে হবে আগে, কেন হচ্ছে এটা। আচ্ছা, না খোলা অবধি কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, কলকাতা থেকে আমি শিলিগুড়িতে গাড়ি নিয়ে এলাম, কোনো প্রবলেম হয়নি। একটু আগেও আমি গাড়ি ফুয়েল আপ করলাম, তখনও কোনো প্রবলেম হয়নি। হঠাৎ মহানন্দা ব্রিজ ক্রস করছি, যখন মহানন্দা ব্রিজে মিডিল পয়েন্টে এই জিনিসটা হলো। এটা হয়ে যায়, মেকানিক্যাল ফল্ট হতে পারে, এটা ওটাতেই হয়। ওটা আগে থেকে নক করে না, ওটা ও আগে থেকে কোনো নক করে না, না হঠাৎ হয়ে যায় এটা। ঠিক, হঠাৎ সঙ্গী বললো যে রিমি এইটা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার কিচ্ছু কাজ করছে না।
গাড়ি থার্ড গিয়ারে কোনো মতে এগোচ্ছে, ব্যাক গিয়ার দিল সামনে এগোচ্ছে। এত ভয় পেয়ে গেছি এর সমান অশেষ কৃপা যে আমাদের পাহাড়ে কিছু হলো না, নিচে হলো, কিন্তু তবুও মনটা খারাপ লাগে। আমি দাদাকে বললাম এই যে এইখানেই তো জিজ্ঞাসা করলাম বলো, হ্যাঁ কেউ বললো না যে এখানটা কেড়ে যাবে, আমি চোখে দেখলাম। হ্যাঁ বললাম তো মা দিতে, নাহলে তো আমরা মাটি গড়া চলে যেতাম। আমাদের গাড়ির ক্লাচ খোলা হচ্ছে, তো এই যে এনারা আমাকে বললেন যে ক্লাচ প্লেটের পুরো ইউনিটটা ওই খুলে বার করবে, বার করে দিলে আমাকে বললো যে আপনি আমাদেরকে মাল কিনে এনে দিন। খোলা হচ্ছে, মালটা খোলা হলে মালটাকে সাথে নিয়ে গিয়ে মাল দেখিয়ে পার্টসটা নিতে বললো, বললো আপনি যদি মুখে বলেন। এখন তো বিভিন্ন ধরনের ভ্যারাইটি প্রোডাক্ট, তো মাল ম্যাচ করবে না, ওই জন্য পার্টসটা সাথে করে নিয়েই যেতে বললো। তাই খোলা হচ্ছে, খোলা হলে তখন নিয়ে যাবো। দেখছি গাড়ি কি হচ্ছে না হচ্ছে, তারপর আপনাদেরকে আপডেট দেব। গাড়ি এখন এটা খোলা হবে, তারপর পার্টসটা খুলে দেবে, তখন সঞ্জু ওনাদের মানে আমাদের লোক যাবে, কিন্তু তার সাথেও সঞ্জুকেও যেতে হবে, গিয়ে তবে কিনে নিয়ে এলে ওরা মালটা লাগিয়ে দেবে। গ্যারেজের লোকেশানটা হচ্ছে লোকনাথ যে বাস যেখান থেকে ছাড়ে যে অফিসটা, সেই লোকনাথের অফিসের একদম পাশে, মানে যেখানে শিলিগুড়িতে লোকনাথ যেখান থেকে ছাড়ে ঠিক সেখানটারই একদম পাশেই হচ্ছে এই গ্যারেজটা। ওনারের নাম হচ্ছে উত্তম জয়সওয়াল। খুবই ভালো, খুবই ভালো, ভীষণ ভীষণ হেল্পফুল, ভীষণ হেল্পফুল বলার বাইরে। মামনির একদম ঠিক সময় চোখেও পড়েছে গ্যারেজটা, মানে আমরা খেলি ভাবছিলাম তাহলে মাটি গালা বেরিয়ে যাবো, কিন্তু এই যে ক্লাচ প্লেটটা জ্বলে গেল না, তো তার দরুন মানে যেত না, গাড়ি যেত না, জাস্ট গ্যারেজটা ক্রস করে গিয়ে পাশেই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, এইদিকে পাশে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, ওখান থেকে জাস্ট গাড়িটা ঘুরিয়ে নিল, নিয়ে এসে গাড়িটাকে জাস্ট ওখানে রাখতে না রাখতেই এই হলো সেই জিনিস যাকে চেঞ্জ করতে হবে। পুরো 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 গাড়ি খোলা, কি অবস্থা, সব কিছু খুলে খালে রাস্তা, ওই যে আয়ুষ্মান ঠামিকে জ্বালিয়েই যাচ্ছে, ফোনটাকে নিয়ে রেখে দিয়েছে। এখন অলরেডি 1:58 হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সঞ্জু গেছে একটুখানি কিছু খাবারের জোগাড় করতে। এই সময় কিছু যেখানটায় আছি সেখানে কাছাকাছিতে যে কটা খাবারের দোকান আছে কিছু মানে রেডি হয়নি, বলো ওই মোমো টোমো যাই হয় না কেন সেগুলো সব কিছু বিকেল 5টার পরে পাওয়া যাবে। এই এই মাল লাগলো,
এই এই মাল লাগলো আমাদের গাড়ির জন্য। জেনুইন পার্টস, জেনুইন এন্ড অথরাইজড সার্ভিস, এই সরি সার্ভিস বলছি, জেনুইন জেনুইন পার্টসের দোকান থেকে। হ্যাঁ, জেনুইন পার্টসের দোকান থেকে। এইটা হাতে রয়েছে, কেবিলটাও লাগলো, কেবিলটা কিনে নিয়ে এসেছে মারুতি সুজুকি জেনুইন পার্টস। কাল চারটে জিনিস কিনতে হয়েছে, আমার টোটাল নেট বিল হয়েছে এইটু 4,335। এখন বাজে 3:10, এবারে ওনারা আবার এগুলোকে ফিটিংস করবেন, তারপর বেরোবো, জানি না আজকের দিনটা কী হবে। তোমরা হয়তো ভাবছো যে যেটা কিনা আমার নিজের শহর নয়, অথরাইজ সেন্টারে না করিয়ে বাইরে করালাম, বাইরে আমি এত বড় একটা রিস্ক নিলাম, কেন নিলাম? আমরা বিশেষ করে আমি ভেবে দেখলাম যে আমার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা, জেনুইন পার্টস নাকি আমাকে সার্ভিস সেন্টারে কাজ করাতে হবে। তো আমি উত্তর পেলাম নিজেই ভেবে যে আমার তো জেনুইন পার্টসটা নিয়ে হওয়া কথা, যে আমার পার্টস যদি জেনুইন হয় আর মিস্ত্রি যদি ঠিক থাকে, মেকানিক যদি ঠিক থাকে, তো আমি কাজ যাকে হোক দিয়ে করাতেই পারি। এবারে বলি আমি কেন সার্ভিস সেন্টারে যাইনি, আরেকটা কারণ, আমি যখন গাড়ি বুঝতে পারলাম যে আমার গাড়িতে কিছু প্রবলেম হয়ে গেছে, গিয়ার কাজ করছে না, বিশেষ করে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, তখন আমি কিছুটা অবধি গাড়িটা মুভ করার চেষ্টা করলাম, কিন্তু ঘটনাচক্রে তখন ব্যাপারটা হয়ে গেল, আমার গাড়ি কিছুটা মুভ করলো, মুভ করার পরে তারপরে ধীরে 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 ওই থার্ড গিয়ার ফোর্থ গিয়ারও গাড়ি মুভ করা বন্ধ করে দিচ্ছিল। ব্যাক গিয়ার দিলেও গাড়ি তখন ফ্রন্টেই এগোচ্ছিল, তো রিভার্সেও যাচ্ছে না, অনলি ফ্রন্টে যাচ্ছে। তো দ্যাট মোমেন্ট ওই পরিস্থিতিতে গাড়ি যখন মুভ করছি ফ্রন্টের দিকে, আমার মা দেখতে পেলো যে সামনে গ্যারেজ। বিশ্বাস করবে না, ওই মুহূর্তটা আমরা ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, জাস্ট ওই গ্যারেজটা দেখার মাত্র, গ্যারেজে যে গাড়িটাকে ঢুকাবো দ্যাট মোমেন্ট গাড়ি আর গ্যারেজেও যাচ্ছে না, যাচ্ছিল না, গাড়ি বন্ধ হয়ে গেল। কোনো রকম ওই মেকানিক আমাদেরকে দেখতে পেয়ে সামনে এলো, এসে ও আমাকে বললো দাদা আপনি সিট থেকে নামুন, আমি ট্রাই করছি। ও ট্রাই করতে গিয়ে যখন ট্রাই করলো, 3 নম্বর গিয়ার দিয়ে গাড়ি গ্যারেজে ঢুকলো, ঢোকা মাত্র ওই যে ওইটুকুনি পথ যে ও ঢুকালো, বিভৎস ক্লাচ প্লেট জ্বলে যাওয়ার গন্ধ, না 50 মিটারও হবে না, দুটো পরিস্থিতি মিলেমিশে এমন একাকার হয়ে গেল যে আমাকে বাইরে গ্যারেজ থেকেই করাতে হলো। হ্যাঁ, কাজ খুব জেনুইন করে দিয়েছে। তোমাদেরকে বলে রাখি যে এখানে আমার টোটাল খরচ পড়লো, ওই জেনুইন পার্টস নিলাম ওখানে পড়লো 4,335 টাকা উইথ জিএসটি, চারটে পার্টস চেঞ্জ হয়েছে, আর লেবার চার্জ পড়লো আমার 3,000 টাকা বলেছিল, 2,500 টাকা পড়েছে। খারাপের মধ্যেও আমাদের ভালো এইটাই ছিল, না এটা অনেক ভালোই ছিল, এত খারাপের মধ্যে এটাই সব থেকে বেশি ভালো ছিল যে গ্যারেজটা আমরা একদম ঠিক জায়গাতে পেয়েছি, আর যেখানে গিয়ে সব শেষ হয়ে গেল ঠিক ওইখানেই গ্যারেজটা ছিল। আর একটা যেটা ওনারা বলেননি যে আমরা এনে দেবো প্রোডাক্ট, ওনারা বললেন যে আমরা বলে দিচ্ছি কোথায় পাওয়া যায়, আপনি যান গিয়ে সেখান থেকে গিয়ে অথরাইজড ডিলার থেকেই নিয়ে আসুন, অথরাইজড ডিলার থেকে নিয়ে আসুন। যাই হোক, এখন রাইট নাও বাজে কিন্তু 5:42, সত্যি কথা বলতে এই সময় গাড়িটা নিয়ে পাহাড়ে ওঠা, যেরকম তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি যে আমাদের কোনো প্ল্যান নেই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, তো সেই ক্ষেত্রে আমরা আর রিস্ক নিলাম না এতটা টাইম, মানে আমরা যদি এখন শিলিগুড়ি ছাড়ি, আমরা যদি সব থেকে কাছের কোথাও যাই তাহলেও কিন্তু নিজের পক্ষে 1-2 ঘন্টা তো লেগেই যেত, তো সে তখন গিয়ে একটা হোমস্টে, তাও হ্যাঁ তাও সেখানে গিয়ে হোমস্টে পাবো কতটা না পাবো কোনো ঠিক ঠিকানা নেই। সঙ্গে সব থেকে বড় কথা মামনি রয়েছে, ছেলে রয়েছে, রিস্ক হয়ে গেল, তো ও বললো যে তাহলে আমার মনে হয় আজকের দিনটা আমাদের শিলিগুড়ি কিন্তু স্টে করে যাওয়াটা ভালো। যাই হোক, আমরা তো নিজেরা কিছু একটা প্ল্যান করি, ভগবানের একটা আলাদা প্ল্যানিং থাকে, তো সেটা তো আমাদের সাধারণ মানুষের পক্ষে সেটাকে ডিঙিয়ে যাওয়া সম্ভবই নয়। যাই হোক, যা হয়েছে নিশ্চয়ই খুব ভালো হয়েছে, ভালোর জন্যই হয়েছে, তো আজকে শিলিগুড়ি রয়ে যাচ্ছে, কিছু খাওয়া হয়নি, মামনি আয়ু সবাই না
আটকে রয়েছে। তো এবারে ঠিক করেছি যে মামার বাড়ি যাব, মামার বাড়িতে জিনিসপত্র রাখবো, রেখে আমরা যাব বিধান মার্কেট। বিধান মার্কেট এখানে টাইপও খুব ভালো লাগে আমাদের, সেই ওটাটু ওখানে ট্রাই করতে যাব। তো এই ভিডিওতে বেসিক্যালি বলতে গেলে এতটাই, তোমাদের আমি আর বলবো না এখানে, যদিও বলার কোনো জায়গা নেই। যে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, আশা করবো এই ভিডিওটা একটু লোকের কাজে আসবে। আর অবশ্যই এখানে ওই ডিলার আর যে গ্যারেজ থেকে আমরা কাজটা করিয়েছি সমস্ত ডিটেইলস ওখানে দেওয়া থাকবে, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যদি মনে করো কখনো দরকার পড়তে পারে তো রেখে দিতে পারো। কাল আমরা বেরোচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো, ভালো রেখো, বাই।